ও আমার উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক যদি নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন এক হুকুবাম জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, এক হুকুবা দুনিয়ার হিসাবে 88 লক্ষ বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আরে মুসলমান, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি নাই, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, কোনো বান্দা বান্দি যদি যাই না শুই না এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন তার নামটা জাহান্নামের দরজার সামনে লিখে দেওয়া হয়, সে ওই দরজা দিয়া জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন ও আমার মায়ের উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ যদি ত্যাগ করে, তাহলে ফজর থেকে জুহর পর্যন্ত এমন একটা সাপ দংশন করে, এমন একটা সাপ কামড় দেয়, যেই সাপটা একবার যদি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ফেলে, তাহলে তার নিঃশ্বাসের যন্ত্রণায় দুনিয়ার ভিতরে আর কখনো ফসল উৎপন্ন হবে না। এইভাবে সাপটা ফজর থেকে জুহর পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন জুহরের নামাজ ত্যাগ করে, জুহর থেকে আসর পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে। আবার যখন আল্লাহর বান্দা আসরের নামাজ ত্যাগ করে, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে, দংশন কাটতে থাকে। আবার যখন আল্লাহর বান্দা মাগরিবের নামাজ যখন কাজা করে, মাগরিবের নামাজ যখন ত্যাগ করে, মাগরিব থেকে এশা পর্যন্ত ওই সাপটা দংশন করতে থাকে। আবার যখন আল্লাহর বান্দা এশার নামাজ কাজা করে, এশার নামাজ চাইলা দেয়, এশা থেকে ফজর পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে। এইভাবে সারাটা রাত এই সাপটা দংশন করতে থাকে। ওরে মুসলমান, ওই সাপের আজাব থেকে বাঁচতে গেলে, ওই সাপের দংশন থেকে বাঁচতে গেলে, গুরুত্ব সহকারে খলুসিয়তের সাথে এখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করো, খলুসিয়তের সাথে যদি নামাজ আদায় না করো, তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে, তোমার হাসর হবে কারুনের সাথে, তোমার হাসর হবে হামানের সাথে, তোমার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, তোমার হাসর হবে তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া, ফেরাউনের দলের অন্তর্ভুক্ত হইয়া, হামানের দলের অন্তর্ভুক্ত হইয়া, কারুনের দলের অন্তর্ভুক্ত হইয়া, উবাই ইবনে শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمنت بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة Allah.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রুতি বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালক বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে জিকরুল্লাহর মজলিসে জান্নাতি বেহেস্তের টুকরা বাগানে বরকতি একটা মজলিসে আসার বসার কথা বলার কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 কানা সুরার ভিতর থেকে একটা সুরা থেকে এককানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির এককানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাখা অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করব ইনশাআল্লাহ। আমার ভাই, লম্বা চূড়া কোনো কথা হবে না, অল্প সময় কথা বলবো, অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করব। এজন্য সকলেই দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন এবং বাস্তবিক জীবনে কথাগুলা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু রব্বে কাবার জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু রব্বে কারীমের জন্য। এজন্য আমরা যে আমল করি, আমরা যে ইবাদত করি, আমরা সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন আসমানের মালিকের জন্য করে থাকি, আসমানের মালিককে খুশি করার জন্য, আসমানের মালিককে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা ইবাদত করে থাকি, জিকির আজকার করি মালিককে খুশি করার জন্য, কোরআন তেলাওয়াত করি মালিককে খুশি করার জন্য, রমজান মাসের রোজা রাখি মালিককে খুশি করার জন্য, রমজান মাসে আমরা তারাবিন নামাজ আদায় করি মালিককে খুশি করার জন্য। অতএব মালিকের যে গুলামি করবেন, মালিকের যে দাসত্বতা আদায় করবেন, মালিকের যে ইবাদত বন্দেগী করবেন, এই ইবাদতটা এমনভাবে করতে হবে একমাত্র রব্বে কাবাকে খুশি করার জন্য, আসমানের মালিককে খুশি করার জন্য, আসমানের মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কিন্তু আমরা ইবাদত করব। এজন্য জীবন ও আল্লাহর জন্য, মরণ ও আল্লাহর জন্য, সব কিছু আমরা আল্লাহর জন্যই করব। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন, বলো আমার নামাজ। এজন্য এই যে আমরা নামাজ আদায় করতেছি, পাঁচক আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। এজন্য আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন,
আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে পাঁচ ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তাহলে আমি রাব্বে কাবার, আমি রাব্বে কাবা নিজে জিম্মাদার হইয়া, আসমানের মালিক নিজে জিম্মাদার হইয়া আপনার উম্মতদেরকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। আর যদি আপনার উম্মত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না, খুলুসিয়তের সাথে নামাজ আদায় করে না, তাহলে আমার কোনো জিম্মাদারি থাকবে না। ও মুসলমান ভাই, তাহলে এই আলোচনার দ্বারা বোঝা যায় যে গুরুত্ব সহকারে নামাজ আদায় করলে মহান আল্লাহ নিজে জিম্মাদার হইয়া আমাকে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আর যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করি না, তাহলে আল্লাহর কোনো জিম্মাদারি থাকবে না। এজন্য গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন, শুধু তা নয়, মুসলমান গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করেন, আল্লাহর রসুল বলেন এই নামাজ কিয়ামতের দিন তোমার জন্য নূর হবে, হিসাবের সময় তোমার জন্য দলিল হবে, এবং এই নামাজ তোমার নাজাতের কারণ হবে, যদি গুরুত্ব সহকারে নামাজটা আদায় করতে পারি। আর যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করি না, তাহলে কিয়ামতের দিন এই নামাজ তোমার জন্য নূর হবে না, হিসাবের সময় দলিল হবে না, এবং মুক্তির জন্য কোনো সনদও থাকবে না। এজন্য ভাই, সহকারে নামাজ আদায় করবেন, খুলুসিয়তের সাথে এখলাসের সাথে নামাজ আদায় করবেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন যার আমানতদারি নাই তার ইমান নাই, আল্লাহর রাসূল বলেন যার আমানতদারি নাই তার ইমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই। সমস্ত শরীরের মাতার যে মর্যাদা, দিন ইসলামের নামাজের কিন্তু সেই মর্যাদা। আমার ভাই, এই যে সাড়ে তিন হাত বডি আছে, এই বডির ভিতরে সবচেয়ে দামি পার্টস, দামি অঙ্গ হলো মাথা। এই মাথা যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে। মাথা যদি খারাপ হয়ে যায়, সব কিছু খারাপ হয়ে যাবে। মাথা যদি ভালো থাকে, তাহলে তোমার সব কিছু কিন্তু ভালো থাকবে। আর মাথা যদি খারাপ হয়, তোমার সব কিছু এলোমেলো হয়ে যাবে। এজন্য মাথার কিন্তু সাড়ে তিন হাত বডির ভিতরে সবচেয়ে ভিআইপি পার্টস, গুরুত্বপূর্ণ পার্টস হলো মাথা। এজন্য সমস্ত শরীরের মাথার যে মর্যাদা, দিন ইসলামের নামাজের কিন্তু সেই মর্যাদা, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন লা ঈমানা, আল্লাহর রাসূল বলেন লা সাহমা ফিল ইসলামে লিমান লা সলাতা লা, আল্লাহর রাসূল বলেন যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই, যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো স্থান নাই। এজন্য সাবধান, নামাজ কখনো চালাবেন না, নামাজ কখনো ত্যাগ করবেন না, অবহেলা কইরা অলসতা কইরা কখনো সাবধান নামাজ আদায় করবেন না। মুসলমান অলসতা কইরা মাঝে মাঝে কখনো নামাজ কাজা করবেন না, নামাজ ত্যাগ করবেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় অলসতা কইরা নামাজ আদায় করলে, অবহেলা কইরা নামাজ আদায় করলে, আর অলসতা কইরা মাঝে মাঝে নামাজ কাজা করলে কি পরিমাণ শাস্তি। কিতাবের ভিতরে পাওয়া যায় যে এক মহিলা অলসতা কইরা অবহেলা কইরা নামাজ আদায় করত, মাঝে মাঝে কিন্তু অলসতা কইরা নামাজ কাজাও করত, নামাজ পড়ত না, নামাজ ছেড়ে দিত। এবার মহিলার যখন ইন্তেকাল হয়ে যায়, মহিলার যখন মৌত হয়ে যায়, মৌত হওয়ার পর মহিলাকে ভালো কইরা গোসল দেওয়া হল, ভালো কইরা গোসল দেওয়ার পর এবার মহিলাকে দামি কাফন পরিধান করানো হলো, এবার জানাজার নামাজ পড়া হলো, জানাজার নামাজ পড়ার পর দাফন করা হবে। এবার ওই মহিলার ভাইটা তার বোনকে দাফন করার জন্য কবরে নামলো, যেই মাত্র কবরে নামলো, বোনকে দাফন করার জন্য একটু এভাবে নিচু হলো, নিচু হওয়ার পর তার তার ওই বোনের ভাইয়ের পকেটে ছিল একটা দামি একটা পাসপোর্ট, ওই পাসপোর্টটা হঠাৎ কইরা
কবরের মধ্যে পড়ে যায় সে কিন্তু দেখে নাই। এবার সবাই দাফন কইরা যার যার বাড়িতে চইলা গেছে, বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ কইরা ওই মহিলার ভাই তার পকেট হাত দিছে, দিয়া দেখা যায় বিদেশের যে পাসপোর্ট আছে এই পাসপোর্টটা কিন্তু পাওয়া যাইতেছে না। অনেক কুচাকুচি করলো, অনেক তালাশ করলো, এলান করলো, ঘোষণা করলো যে কেউ যদি আমার একটা পাসপোর্ট পেয়ে থাকো, অমুক কালার অমুক অমুক নামে যদি একটা পাসপোর্ট পেয়ে থাকো তাহলে এই জায়গায় আমাকে এই পাসপোর্টটা যদি এনে দিতে পারো তাহলে আমি পুরস্কার দান করব, এইভাবে একটা এলান করে দিল। হঠাৎ কইরা তার একটা ধারণা হলো যে আমি আমার বোনকে যে কবরে নামাইছি দাফন করছি তখন তো আমি একটু নিচু হয়েছি, হয়তো আমার এই পাসপোর্টটা আমার বোনকে যে দাফন করছি নিচু হওয়ার কারণে পকেট থেকে পইড়া হয়তো কবরের মধ্যে পড়ে গেছে। এবার এই এই যুবকটার কিন্তু এই বোনের বাইটা এইভাবে চিন্তা করতেছে, ধারণা করতেছে, আমার বাইয়ের এবার আল্লাহর বান্দা যুবক দৌড়াইয়া আলিমুল আমাদের খেদমতে চলে যায়, আলিমুল আমাদের খেদমতে যাইয়া পুরা ঘটনাটি বর্ণনা করলো, পুরা ঘটনাটি বর্ণনা কইরা আলিমুল আমাদের অনুমতি নিয়া এবার আল্লাহর বান্দা যুবক কবরটা খনন করতেছে। যেই মাত্র কবরটা খনন করতেছে এবার কবরের ভিতরে দেখা যায় দাউ 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 কইরে আগুন জ্বলতেছে। শুধু তা নয়, তার বোনটা আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এবার দৌড়াইয়া পেরেশান হইয়া মায়ের দরবারে চলে যায়, মায়ের দরবারে গিয়া বলতেছে, মারে তোমার মেয়েটা এমনকি খারাপ কাজ করছে, এমনকি পাপাচার করছে, এমনকি অন্যায় করছে, যার কারণে তোমার মেয়ের কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলতেছে। শুধু তা নয়, তোমার মেয়েটা আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এবার ওই মহিলার মা ডাক দিয়া বলে, ওরে বাবা সন্তান, আরে আমার বাবা, তোর বোনটা এমন কোনো খারাপ কাজ করে নাই, এমন কোনো অন্যায় করে নাই, এমন কোনো পাপাচার করে নাই, তবে তোর বোনটা অবহেলা কইরা, অলসতা কইরা নামাজ আদায় করতো, আর অবহেলা কইরা মাঝে মাঝে নামাজ ত্যাগ করতো, অবহেলা কইরা অলসতা কইরা মাঝে মাঝে নামাজ কাজা করতো, যার কারণে বিনিময়ে মহান আল্লাহ এত বড় শাস্তি দিতেছেন, নাউজুবিল্লাহ। এজন্য আমার বাইরা সাবধান, কখনো নামাজ কাজা করবেন না, আরে মুসলমান, কখনো নামাজ ত্যাগ করবেন না, কখনো নামাজ ছাড়বেন না, অলসতা কইরা অবহেলা কইরা কখনো নামাজ ত্যাগ করবেন না। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন, এক হুকুবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, এক রুকবা দুনিয়ার হিসাবে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আরে মুসলমান, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি নাই, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, কোনো বান্দা বান্দি যদি যাইনা শুইনা এক ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন, তার নামটা জাহান্নামের দরজার সামনে লিখে দেওয়া হয়, সে ওই দরজা দিয়া জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহ
আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ যদি ত্যাগ করে তাহলে ফজর থেকে জুহর পর্যন্ত এমন একটা সাপ দংশন করে, এমন একটা সাপ কামড়ে, যেই সাপটা একবার যদি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ফেলে তাহলে তার নিঃশ্বাসের যন্ত্রণায় দুনিয়ার ভিতরে আর কখনো ফসল উৎপন্ন হবে না। এইভাবে সাপটা ফজর থেকে জুহর পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন জুহরের নামাজ ত্যাগ করে জুহর থেকে আসর পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে, আবার যখন আল্লাহর বান্দা আসরের নামাজ ত্যাগ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে, দংশন কাটতে থাকে, আবার যখন আল্লাহর বান্দা মাগরিবের নামাজ যখন কাজা করে, মাগরিবের নামাজ যখন ত্যাগ করে, মাগরিব থেকে এশা পর্যন্ত ওই সাপটা দংশন করতে থাকে, আবার যখন আল্লাহর বান্দা এশার নামাজ কাজা করে, এশার নামাজ চাইলা দেয়, এশা থেকে ফজর পর্যন্ত এই সাপটা কামড়াইতে থাকে, এইভাবে সারাটা রাত এই সাপটা দংশন করতে থাকে। ওরে মুসলমান, ওই সাপের আজাব থেকে বাঁচতে গেলে, ওই সাপের দংশন থেকে বাঁচতে গেলে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে এখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতের আরে গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করো, খুলুসিয়তের সাথে যদি নামাজ আদায় না করো, তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে, তোমার হাসর হবে কারুনের সাথে, তোমার হাসর হবে হামানের সাথে, তোমার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, তোমার হাসর হবে তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া, ফেরাউনের দলের অন্তর্ভুক্ত হইয়া, হামানের দলের অন্তর্ভুক্ত হইয়া, কারুনের দলের অন্তর্ভুক্ত হইয়া, উবাই ইবনে খলফের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যদি আপনি আমি গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় না করি, এখলাসের সাথে যদি নামাজ আদায় না করি, তাহলে হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, হাসর হবে ফেরাউনের সাথে, হাসর হবে হামানের সাথে, হাসর হবে কারুনের সাথে, তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া তুমি জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ত্যাগ করবেন না। আল্লাহর রাসূল বলেন, মানুষ নামাজ পড়ে শেষ করে ঠিক, কিন্তু তার জন্য নামাজের সওয়াব দশ ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য নয় ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য আট ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য সাত ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য ছয় ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য পাঁচ ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য চার ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য তিন ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়, আবার কার জন্য দুই ভাগের এক ভাগ সওয়াব লিখা হয়। আমার ভাইরা, এজন্য নামাজ পড়বেন এখলাসের সাথে। আমরা যে নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আমাদের অন্তরের ভিতরে এখলাসিয়ত নাই, খুলুসিয়ত নাই। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার হিসাব শুরু হয়ে যায়, বাড়ি গাড়ির হিসাব শুরু হয়ে যায়, জমির হিসাব শুরু হয়ে যায়, কোন দিকে তোমার কয়টা গাড়ি চলতেছে, কোন দিকে কী হইতেছে, কোন দিকে তোমার লাভ হইতেছে, কোন দিকে লস হইতেছে, সম্পূর্ণ হিসাব কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে চলে আসে। কারণ কি? কারণ তোমার ভিতরে এখলাস নাই, তোমার ভিতরে খুলুসিয়ত নাই। তোমার ভিতরে যদি এখলাস থাকতো, খুলুসিয়ত থাকতো, তাহলে এই ধরনের হিসাব নামাজের মধ্যে আসতো না। আমার ভাইরা, নামাজের বাহিরে তোমার যেই হিসাব মিলে না, নামাজের মধ্যে দাঁড়াইলে কিন্তু সেই হিসাবটা মিলে যায়। এ ধরনের, এজন্য এই ধরনের নামাজ কইরা কোনো ফায়দা হবে না। এজন্য তো আমরা নামাজের মাধ্যমে কোনো ফায়দা পাইতেছি না। কারণ কি? কারণ হলো তোমার নামাজের ভিতরে এখলাস নাই, তোমার নামাজের ভিতরে খুলুসিয়ত নাই। এজন্য ভাই, আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন, নবীজির কদম মুবারক ফুলে যেত, সুবহান।
সুবহানাল্লাহ। শুধু তা নয়, আজকে আমরা যদি মসজিদের ইমাম সাহেব যদি একটু কেরাত নাম্বা করেন, তাহলে একজন মুসল্লি আছে দেখবেন ইমাম সাহেবের পিছনে গুনগুন গুনগুন করে, ইমাম সাহেবের পিছনে লাইগা যায় না, ভাই নামাজ পড়বেন এখলাসের সাথে। আল্লাহর রাসূল বলেন কুররাতু আইনি ফিস সালাত, এই নামাজটাই হলো আমার নয়ন মনের তৃপ্তি। এজন্য ভাই নামাজ পড়তে হবে এখলাসের সাথে। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে বলতে বলতে যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, তখন তুমি মসজিদে আইসা গুরুত্ব সহকারে জামাতের সাথে যদি নামাজ আদায় করো, তাহলে এই নামাজটাই সুপারিশ কইরা আপনাকে আমাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে নামাজ আদায় করতে হবে, এখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। ওরে মুসলমান, গুরুত্ব সহকারে যদি খুলুসিয়তের সাথে যদি এখলাসের সাথে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজটা আমাকে আপনাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে সুবহানাল্লাহ। এজন্য আমার বায়রাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন নামাজের ফজিলত সম্পর্কে নামাজের গুরুত্ব সম্পর্কে বয়ান করতেছেন, এমতো অবস্থায় একজন যুবক দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে, কান্নাকাটি কইরা কইরা বলতেছে ও হাসান বসরি আমি তো শুধুমাত্র ঈদের নামাজ পড়ি, কিন্তু আজকে আপনার বয়ান শুনি না, আমি ওয়াদা করলাম আর জিন্দেগিতে কখনো নামাজ কাজা করব না, জিন্দেগিতে কখনো নামাজ চালাবো না। হাসান বসরি বলেন আরে যুবক তুমি কি করো? যুবক বলতেছে আমি একজন কাপড় ব্যবসায়ী। হাসান বসরি বলেন আরে যুবক তাহলে তুমি দুইটা কথা স্মরণ রাখবা, এক নম্বর কথা হলো কাপড়ে কখনো মানুষকে পকাবেন না, দুই নম্বর কথা হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তুমি দোকানপাট বন্ধ কইরা সব কাজকর্ম বন্ধ কইরা সব কাজকর্ম থেকে ফারেক হইয়া মসজিদে যাইয়া গুরুত্ব সহকারে নামাজ আদায় করবা। এবার যুবকটা পরের দিন ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় কইরা জোহর পর্যন্ত দোকানে বসে থাকলো, যেইমাত্র জোহরের আজান হয়ে যায় মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমনিতেই যুবকটা সব কিছু বন্ধ কইরা মসজিদের জন্য রওনা হয়ে যাবে। এমতো অবস্থায় একজন কাস্টমার চলে আসলো, আয়েশা বলতেছে ও দোকানওয়ালা ভাই আমি একটা কাপড় ক্রয় করব। আল্লাহর বান্দা যুবক বলতেছে না এই শুনতে হবে না, মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিয়েছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন আসো কল্যাণের দিকে, এখন আমি নামাজ পড়ব, নামাজ কইরা তারপর আমি কাপড় বিক্রি করতে পারবো, এই মুহূর্তে হবে না। এবার এই কাস্টমারটা রাগান্বিত হইয়া পাশের দোকানে চলে যায়, পাশের দোকানটা ছিল একটা খ্রিস্টানের, খ্রিস্টান হয়ে যায়, এই সুযোগে সমস্ত কাস্টমার কিন্তু আমার দোকানে চলে আসবে। এবার আল্লাহর বান্দা যুব জোহরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় কইরা দেখা যায় দোকানের সামনে দশ বারো জন অপরিচিত কাস্টমার দাঁড়াইয়া আছে। এবার যুবক যখন দোকানটা করলো, দোকান খোলার সাথে সাথে
এই 10-12 জন কাস্টমার দোকানের ভিতরে ডুইকা এত বেশি কাপড় ক্রয় করেছে, গত 1 সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে, গত 1 সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনেই কিন্তু তা বিক্রি হয়েছে। এবার যুবকটা আসরের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় কইরা আল্লাহর বান্দা যুবক বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া কইরা বিছানায় চইলা যায়, কিন্তু ঘুম আসে না, বারবার দিনের কেতা আসরণ হয়ে যায়। এবার যুবকটা চিন্তা করলো যে আমি এই ঘটনাটি পুরা ঘটনাটি হাসান বসুরির কাছে আমি পেশ করব। এবার যুবকটা মনে মনে চিন্তা করলো আজকে আমি ফজরের নামাজ হাসান বসুরির পিছনে আদায় করব আর পুরা ঘটনাটি বর্ণনা করব। এবার ফজরের আজান হয়ে যায়, যুবক হাসান বসুরির পিছনে নামাজ আদায় করার জন্য হাসান বসুরির মসজিদে চলে যায়, ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় কইরা হাসান বসুরি ডানে বামে সালাম ফিরাইয়া ব্যক্তিগত আমল কইরা আল্লাহর বান্দা যুবকের দিকে তাকাইয়া বলতেছে, ওরে যুবক, গতদিন তোমার দোকানে এত কাস্টমার এসেছিল, গত 1 সপ্তাহে যা বিক্রি হয় নাই, গত 1 সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যুবক হাসান বসুরিকে বলতেছে, ও হাসান বসুরি, আমি কারো কাছে শেয়ার করি নাই, কারো কাছে বলি নাই, কেমনে জানলেন আপনি আমাকে বলেন? এবার হাসান বসুরি বলেন, আরে যুবক, মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গতদিন তোমার দোকানে যারা কাস্টমার এসেছিল এরা মূলত কাস্টমার না, এরা মহান আল্লাহর রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি যে নামাজের ভিতরে অবহেলা না করার কারণে, অলসতা না করার কারণে মহান আল্লাহ 1 কাস্টমারের চাইতে এত কাস্টমার দিয়েছেন, গত 1 সপ্তাহে যা লাভ হয় নাই, গত 1 সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো নামাজ কাজা করবেন না, কখনো নামাজ ত্যাগ করবেন না। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন এই নামাজ হলো আমার মেরাজের উপহার। আল্লাহর রাসূল বলেন আস-সালাতু মেরাজুল মুমিনিন, আল্লাহর রাসূল বলেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাব। আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল আল্লাহর মিরাজের মাধ্যমে, আর মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে। কেমনে মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে? মুমিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, তামাম জাহানের মালিক, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি শেষ বিচারের মালিক, সেই মালিকের প্রশংসা। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জবাব দেন, হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, সুতরাং আমার বান্দার জন্য আমি আল্লাহ বাতাসকে ফ্রি করে দিলাম, আমার বান্দার জন্য আমি আল্লাহ পানিকে ফ্রি করে দিলাম, আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ বাতাসকে সৃষ্টি করলাম, আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করলাম, আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম, আর আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, সুবহানাল্লাহ। এইভাবে বান্দা নামাজের ভিতরে যখন দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন, হামিদানি আবুদি,
তেলাওয়াত করে, আর রাহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবুদি, বান্দা তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজাবানি আবুদি, বান্দা তেলাওয়াত করে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবুদি, এইভাবে বলতে বলতে বান্দা যখন আমিন বলে ফেরেশতারাও তখন আমিন বলে, বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দেন আরে বান্দা শুন, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায় আল্লাহ বলেন আরে বান্দা শুন, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুলাকে মাফ কইরা দিলাম, সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ কখনো চালাবেন না, আমার ভাই একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব আল্লাহ নামা আমলের ভিতরে দান করে দেন, সুবহানাল্লাহ। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করবেন, আর তাকবীর উলার সাথে কেউ যদি 40 দিন নামাজ আদায় করে আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন, এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ জাহান্নামের তালিকা থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে, 2 নম্বর মুনাফিকের লিস্ট থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে, তবে তাকবীর উলার সাথে তুমি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, এজন্য নামাজ কখনো চালবেন না। আমার ভাইয়েরা শুধু তা নয়, দুনিয়ার ভিতরে মানুষ যে নামাজ পড়ে না সাধারণত 4টি কারণ, এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো রাজত্বের ঝামেলায় পইরা মানুষ কিন্তু নামাজ আদায় করে না, 2 নম্বর অন্যের অধীনে চাকরি করার কারণে গোলামি করার কারণে মানুষ কিন্তু নামাজ পড়ে না, 3 নম্বর কৃষি বা ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে মানুষ নামাজ আদায় করে না, 4 নম্বর হলো কারিগরি বা হাতের কাজে মশগুল থাকার কারণে মানুষ কিন্তু নামাজ আদায় করে না। আমার ভাইরা যারা রাজত্বের ঝামেলায় পইরা মানুষ নামাজ আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে, আর যারা অন্যের অধীনে চাকরি করার কারণে গোলামি করার কারণে নামাজ আদায় করে না তাদের হাসর হবে হামানের সাথে, আর যারা কৃষি বা ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ আদায় করে না তাদের হাসর হবে উবাই ইবনে হলফের সাথে, আর যারা কারিগরি বা হাতের কাজে মশগুল থাকার কারণে নামাজ আদায় করে না তাদের হাসর হবে কারুনের সাথে, তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া ফেরাউনের দলের অন্তর্ভুক্ত হইয়া হামানের দলের অন্তর্ভুক্ত হইয়া উবাই ইবনে হলফের দলের অন্তর্ভুক্ত হইয়া কারুনের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে, নাউজুবিল্লাহ। এজন্য ভাই এজন্য গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে, খুলুসিয়তের সাথে এখলাসের সাথে নামাজ আদায় করতে হবে, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখলাসের সাথে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে নামাজ আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।